দেখো, ইংরেজ বাজার শহরে ঘোড়াপীর এলাকার বাসিন্দা অমিত চৌধুরী, 33 বছর বয়স, তিনি পেশায় রেশন ডিলার। তার রেশনের দোকান রয়েছে কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর এলাকায়। গতকাল তিনি প্রতিদিনের মতো রেশন দোকানে যান এবং সেখান থেকে ফিরছিলেন রাতে। ফেরার পথেই তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ। একটি চার চাকা গাড়িতে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। তার তিনি যখন বাইকে করে ফিরছিলেন, তার সাথে তার একজন সঙ্গীও ছিল। সেই সঙ্গীকে রাস্তায় ফেলে দেওয়া হয় এবং তারপরে এই রেশন ডিলারকে গাড়িতে তুলে নিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায়। সেই যুবক যে তার সঙ্গী সে পড়েছিল সেখানে, স্থানীয় বাসীরা তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং তার থেকে বিষয়টি জানাজানি হয় যে এই রেশন ডিলারকে অপহরণ করা হয়েছে। ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে এই অপহরণের এবং এর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ যেটা জানাচ্ছে যে এই যে যুবক যে সঙ্গী ছিল এই রেশন ডিলার, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেউই সন্দেহের ঊর্ধ্বে নয় বলে জানাচ্ছেন পুলিশ আধিকারিকেরা এবং এই যে যুবক যে অপহৃত হয়েছে তার খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে। মালদা জেলার আরও এক গ্রাম পঞ্চায়েতে দলীয় প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা ডাকলেন তৃণমূল সদস্যরা। তার বিরোধিতা করে ফের একবার কড়া বার্তা শুনিয়েছে জেলা নেতৃত্ব। তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের অনাস্থায় বিজেপির সদস্যরা সমর্থন করায় অস্বস্তিতে গেরুয়া শিবিরও। দলীয় প্রধানের বিরুদ্ধে তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের অনাস্থা, মালদায় শাসক দলের অনাস্থা ট্র্যাডিশনের পুনরাবৃত্তি এবার ইংরেজ বাজারের যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। নিজেদের প্রধানের বিরুদ্ধে দুর্নীতি ও টাকা নয়ছয়ের অভিযোগ তুলে অনাস্থা আনল তৃণমূল, তাও আবার পঞ্চায়েতের বিজেপি সদস্যদের সমর্থন নিয়ে। গ্রামের লোকের কাজ করতে পারি না, আমাকে গ্রামের লোক বকাবকি করছে, গালাগালি করছে। এই 3 বছরের মধ্যে 7 থেকে 8 কোটি টাকা আমাদেরকে কোনো দেয়নি, পাইনটি দেয়নি, বাস আমরা ওই জন্য অনাস্থা রেখেছি। কি করেছে এই 7 থেকে 8 কোটি টাকা কি করেছে প্রধান? কি করেছে আমাদেরকে কোনো কিছু দেয়নি, আমাদেরকে কোনো কাজই দেয়নি, আমাদেরকে আমরা মানুষকে একটা জব কার্ডও করে দিতে পারিনি। 3.5 বছর হয়ে গেল, বেকার হয়ে গেল, একটা গ্রামে যে কোনো কাজ আসলে সব কিছু পঞ্চায়েত সমিতির মেম্বারকে দিয়ে চালিয়ে দেয়, আমাদেরকে কোনো কিছু বুঝতেই দেয় না, জানতেই দেয় না। প্রধানের অপসারণের দাবিতে আস্থা ভরছে বিডিওকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ তৃণমূল সদস্যরা। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। আমি সুনামের সাথে কাজ করে গেছি, আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করছে সেগুলো ভিত্তিহীন। মোট 13 আসনে যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। গত পঞ্চায়েত ভোটে তৃণমূল 9টি, বিজেপি 3টি ও নির্দল 1টি আসন পায়। তৃণমূলের 5 সদস্য, বিজেপির 2 সদস্যের সমর্থন নিয়ে দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনায় অস্বস্তিতে তৃণমূলের জেলা নেতৃত্ব। অসন্তোষ প্রকাশ করেছে গেরুয়া শিবিরও। সেই স্ট্যান্ডের উপরে যদি ব্লক সভাপতি, জেলা কমিটি, রাজ্য কমিটির কাছে কোনো বার্তা থাকে তাহলে ঠিক আছে, আর তার বাদ দিয়ে যদি কোনো বিষয় হয় পুরোপুরি দল এটা দলবিরোধী কাজ বলে গণ্য করা হয়। যারা দলবিরোধী কাজ করছে স্বাভাবিকভাবে তাদের কোথাও সাসপেন্ড করছে, কোথাও বহিষ্কার করছে। এই ক্ষেত্রে সেই ধরনের পথে আমরা এগোব। সম্প্রতি বামনগোলা ও মানিকচকের 2টি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের অনাস্থায় সরতে হয়েছে তৃণমূলের 2 প্রধানকে। চাঁচলের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতেও দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছে তৃণমূল। করুণাময় সিংহ, রিপোর্ট এবিপি আনন্দ, মালদা।